গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি ছাদে আসলাম অনেকদিন পর তোমার সাথে কথা বলতে। সরি, তো নিচে বাসি কাজ সব শেষ, এখনও 6টা বাজেনি। তো ভাবলাম একটু গাছগুলো জল দেবো, আর ছাদটা নোংরা হয়েছে একটু ঝাড় দেবো। অনেকদিন ঝাড় দেওয়া হয় না, বৃষ্টি বাদলা মানে হালকা ঝড়ের মতো হাওয়াটাও হচ্ছে মাঝে মধ্যে। তো তোমরা তো জানো আমি মাঝে মধ্যে ঝাড় দিই, সুযোগ করলে। কালকে একবার টার্গেট নিয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি, নিচের কাজের জন্য তাড়াতাড়ি রোদ উঠে গেছিলো, আজকে এখনও রোদ ওঠেনি। তো ফ্রেন্ডস, দেখো তোমাদের সাথে কথা বলে টলে আমি ছাদ দেওয়া শুরু করে দিয়েছি। তো অনেকটাই বড় ছাদ তোমরা জানো, তো আমি আর্ধেক আর্ধেক করে মানে ডিভাইড করে মানে ঝাড় দিই, ছাদের মাঝখান থেকে ছাদের এই মাথা আর ছাদের ওই মাঝখান থেকে ওই মাথা। তো দেখো, ছাদের মাঝখান থেকে আমি এই পাশটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি, প্রচণ্ডই ধুলোবালি হয়েছে, কেননা ঝড় বৃষ্টি হওয়ার পর আমি এর মধ্যে আর ঝাড় দেওয়া হয়নি। টবগুলো মোটামুটি সরিয়ে, এদিকে বেশি খুব একটা টব নেই, তো এদিকে টবগুলো সরিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এবার সোজা চলে গেছি আমার ওই মাথায় ছাদের। তো যেদিকে আমার ফুল গাছ টপ টপ আছে, তো সেগুলোকে দেখো আমি পাঁচিলের উপর তুলে দিচ্ছি, কেননা সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হবে। টবের গোড়ায় প্রচণ্ডই নোংরা, ছাদের ধুলো, গাছের নোংরা, শুকনো পাতা, তারপরে পোকা খাওয়া পাতা সবই আমি মাঝে মধ্যে গাছের পয় পরিষ্কার করি। তো সেগুলোই আমি সরিয়ে সরিয়ে ঝাড় দিচ্ছি। আর দেখো কি ধুলো ছাদে, বৃষ্টি হয়ে জল কাদা, মানে টবের মাটি ছাদে সব রয়েছে না, তো সেগুলো আমি ঝাড় দিয়ে, যেহেতু দুদিন কড়া রোদ হচ্ছে, সেই মাটিগুলো একদম ধুলো হয়ে গেছে, সেটাই আমি ঝাড় দিয়ে পুরো একদম ক্লিয়ার করে নিচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছো কত নোংরা জমে গেছে সমস্ত ছাদে। তো তোমরা তো জানো আমি ছাদ খুব একটা বেশি দিন নোংরা রাখতে পারি না, মানে সময় সুযোগ পেলেই আমি ঝাড় দিয়ে নিই। তো চলো, কথা বলতে বলতে পুরো ছাদটা আমার ক্লিন করা হয়ে গেছে, আর গাছগুলোতে এখন আমি জল দিয়ে দেব। তো দেখো, জল তো গামলায় আমি ছেড়ে নিয়েছি, আর এই গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছো, একদিন জল না দিলে গাছের হালত কি অবস্থা, গোড়া একদম খটখটে হয়ে যাচ্ছে। আর জবা গাছগুলোতে আর কিছু কিছু গাছে না পোকা লেগে আছে, ভাবছি দোকান থেকে বিষ এনে দেব। তো চলো, গাছগুলোকে একটু স্নানও করিয়ে দিলাম এই গরমে। এখন কিন্তু বাজে মোটামুটি 6:30। তো তোমরা তো দেখলে ছাদে এতক্ষণ ছিলাম, একটু ঝাড় দিলাম গাছটা, একটু জল টল দিলাম, ঠিকঠাক করলাম। তো দেখো পুরো ঘেমে একদম ঝোল, আবার নাইটি ছাড়তে, একবার নাইটি ছেড়েছি, আর একটু বসে রেস্ট নিয়েছি, তার সাথে একটু ব্রাশ করে নিই। তো সোজা ছাদ থেকে তো তোমরা দেখলে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। তো রান্নাঘরে চলে এসেছি, ময়দাও মেখে নিয়েছি যেহেতু আজকে রোববার, আর দাদাভাই বাজার করে নিয়ে এসে সকাল সকাল, যেহেতু দাদাভাই যখন তখন কল আসে, কোনো ঠিক ঠিকানা নেই, তো সকালে মেয়েকে পড়তে দিয়ে একবারে বাজার করে নিয়ে এসছে। শাশুড়ি মায়ের জন্য মাছ আর আমাদের জন্য একটু চিকেন। তো তারপরে দেখো, আজকে যেহেতু রবিবার একটু স্পেশাল হয় প্রায় রোববারেই, তো একটু চানা করছি আর একটু লুচি করছি। তো চানার জন্য চানা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর চানার জন্য একটু আলু কেটে নিচ্ছি, তো একবারে সিটি দিয়ে নেব। তারপরে দেখো, চানার জন্য মশলাটা মিক্সিতে পিষে একদম কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দেখো মশলাটা কষা হয়ে গেলে আমি চানাটা দিয়ে দেব। তো চানাটা রেডি করে একদম নামিয়ে নেব, তারপরে দেখো লুচি ভাজতে শুরু করে দেব। তো চলো, চানাটা আমি কষিয়ে একদম জল দিয়ে দেব। তার আগে দেখো, শাশুড়ি মায়ের জন্য দুটো রুটি করে নিচ্ছি, যেহেতু বয়স্ক মানুষ মানে লুচি খেতে খুব একটা পছন্দ করেন না, তবুও মাঝে মধ্যে জোর করে দিই, খাও খাও, একটু ঘুরিয়ে ফিরিয়ে খাও। তো দেখো, শাশুড়ি মায়ের রুটি করে তো দিয়ে এসেছি, আর এখানে দেখো মেয়ে পড়তে গেছে, এখনও আসেনি, আমি একাই বেলছি আর ভাজছি। আর বলতে বলতে দেখো মেয়েও চলে এসে আমার সঙ্গে হাতে হাতে করছে, আর এখানে দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে, আর আমি খাচ্ছি কালকের ভাত, রুটি আর চানা, আর সঙ্গে একটা পেঁয়াজ নিয়েছি। আর আমি যেহেতু লুচিটা খুব একটা পছন্দ করি না গা গুলা, ওই জন্য ভাবলাম ভাতগুলো আবার রেখে দেবো দুপুর পর্যন্ত, বাসি ভাত, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। মেয়েকেও কটা মেখে দিলাম, মেয়ে দুটো লুচি খেলো, তার সাথে আমার সঙ্গে একটু ভাত খেলো। তো এটাই ছিল আজকে আমার ব্রেকফাস্ট। খেতে খেতে একটু টিভি দেখছিলাম, মেয়ে কার্টুন দেখছিল, তার সাথে আমিও একটু সাথ দিলাম। তো চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, চলে এসেছি মাছের বাজারের কাছে। তো দেখি কি এনেছে দাদাভাই, এটা হচ্ছে গোলসা ট্যাংরা, তো শাশুড়িমা খুব পছন্দ করে, তো শাশুড়ি মায়ের জন্য একটা করে, ওনাকে আবার দুটো দিলে বেশি মাছ খেতে চান না, ওই জন্য একটাই করেছি ওনার জন্য, হালকা করে ঝোল, কোনো সবজি বা আলু দিইনি। তো চলো আগে মাছগুলো ধুয়ে নিই, মাছগুলো ধুয়ে আমাদের চিকেনটাও ধুয়ে নেব। তো আজকে চিকেনের ঝোল আর হবে না, হবে হচ্ছে চিলি চিকেন। ছেলে চিলি চিকেন খুব একটা ভালোবাসে না, আমার সঙ্গে চেঁচামেচি করে গেল, আমি বললাম দেখ
প্রত্যেক সপ্তাহে তোদের মতো হয় ঝোল আলু দিয়ে, আমি আজকে চিলি চিকেন করব। তো সেটাই মানে অনেক বলে টলে থামালাম, তো সেগুলো ধুয়ে টুয়ে রেখে এসে আমি কাচাকাচি করে নিচ্ছি, কারণ অনেকটা আজকে বেলা হয়ে গেছে যেহেতু সকালে ভিজিয়েছি। তোমরা জানো সকালে ভেজালে আমি একটু বেলা করে কাচি, আর আগের দিন ভেজালে ফার্স্ট মর্নিংয়ে কেচে দিই। তো চলো, বেড কভারটা যেহেতু ভারী একটু পা দিয়েও চটকে নিলাম। তো ওকে কাচতে কাচতে দেখো বেড কভার কাঁচা হয়ে গেছে, তারপরে বাকি সব জামা টামাগুলো আমার নাইটি, মেয়ের স্নানের জামা কাপড়, ছেলে স্নানের জামা কাপড়, আর শাশুড়ি মায়ের বাসি নাইটি। তো সব কেচে কুচে একদম সোজা চলে যাব ছাদে। তো চলো, আমার নাইটিটায় কি একটা দাগ লেগেছিল সেটা একটু ঘষাঘষি করে তোলার চেষ্টা করছি। তো সারাদিনই তো মানে দাদাভাই প্যান্ট জামা কাচলে না এত মানে হাত ব্যথা হয়ে যায়, জিন্সের প্যান্ট তো তো কাচতে কাচতে হাত ব্যথা হয়ে যায়, ঘষতে হয় প্যান্টের আগা গোড়ালি। তো চলো, বলতে বলতে ধোয়া টোয়া হয়ে একদম ছাদে গামছা মাথায় দিয়ে চলে যাচ্ছি। আর এই দেখো, তার আগে দাদা ভাই যে তোষকে সই মোটা, এটার ওজন 9 কে মানে 19 কেজি তুলো দিয়ে করা, তো একার দ্বারা আমার সম্ভব না। দাদা ভাই বাড়ি ছিল তাই আমি আর দাদা ভাই মিলে ছাদে দিয়ে গেছি। তো আমি আর ছেলে শুদ্ধ উল্টাবো, আর দেখতে পাচ্ছ সূর্য একদম সূর্য মামা মাথার উপরে উঠে গেছে। তো আমি তো চটি পরে মাথায় গামছা দিয়ে মানে তাছাড়া মানে কি বলবো, ছাদে যাওয়ার উপায় নেই। মানে 12টা বাজে, তো এতটাই রোদ মানে চামড়া পুড়ে যাচ্ছে, মানে গায়ের মধ্যে গরম তেল ঢেলে দেওয়ার মতো এই অবস্থা। তো কি আর করা যাবে, জিনিস তো মেলতে হবে। তো চলো, আমি কথা বলতে বলতে তোমার সাথে মোটামুটি মেলা হয়ে যাচ্ছে, তো মেলে টেলে সোজা চলে আসবো আমি নিচে। গাছগুলো যে সকালে আমি জল দিয়েছি কেউ বলবে না, একদম খড়খড়ে হয়ে গেছে, তো সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো আমি মেলে নিই। তো ফ্রেন্ডস, একবারে স্নান ধান করে চলে এসেছি, কাছাকাছি করে খুব শরীরটা খারাপ লাগছিলো যে ওদের মধ্যে ছাপে গেছে, তো ওই জন্য ভালো একবারে স্নান করেই নিই, স্নান করে রান্না বসাবো। তো চলো স্নান ধান করে চলে এসেছি, আর এখানে দেখো ঝিঙেটা ভাজছি, ঝিঙে আলু পোস্ত করবো, আর শাশুড়ি মায়ের ট্যাংরা মাছ মানে গলসা ট্যাংরা নিয়েছি, মাছ করবো আর একটু, যেহেতু সানডে আজকে চিকেন মোটামুটি আনাই হয়, রোজ সানডে এক দিন বাদ যায়, তো আজকে চিকেন আনা হয়েছে। কালকে যেহেতু চিলি সয়াবিন হয়েছে মেয়ের পছন্দের, আমি তো সয়াবিন খাই না, তো ওর জন্য আজকে চিলি চিকেন করছি। তো চলো পোস্তটা আগে করে নিই, তারপরে মাছটা করবো, তারপর চিলি চিকেন। তো দেখো ঝিঙেটা ভেজে ভেজে নিচ্ছি, তারপরে আলুটা দেব, আর আগে পোস্তটা বেটে নিই। তো তোমরা তো দেখলে স্নান দান করে সোজা চলে এসেছি, তো এখানে পোস্ত হচ্ছে, আর এই শাশুড়ি মায়ের জন্য মাছ মানে অল্প মশলা দিয়ে মাছের ঝোল করছি, তো সেটা তো রান্না বান্না হয়ে গেছে। আর এই দেখো চিলি চিকেনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে ভাজাভাজি করে একদম রেডি করে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো, খেতে তো দারুণ হয়েছে যেহেতু পরে ভয়েস দিচ্ছি। তারপরে দেখো একটু স্যালাড কাচ্ছি, শসা আর পেঁয়াজ। তো আমার তো রান্নাবান্না প্রায় শেষ, তারপরে আমি গ্যাসটা মুছে নেব। তো যেহেতু মাংস হলে একটু স্যালাড হলে খুব ভালো হয়, তো ওই জন্য দাদা ভাই একটু ইয়ে নিয়ে এসছে মানে শসা নিয়ে এসছে। তো দেখো স্যালাড কাটা হয়ে গেছে, আর কি কি রেসিপি হয়েছে দেখো, চিলি চিকেনটা পুরো রেডি করে তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম, আর হয়েছে একটু সেদ্ধ ডাল, কারণ ডাল না ছাড়া আমার বাড়িতে মানে খাওয়া অসম্পূর্ণ, অল্প হলেও করতে হবে, আজকে সেদ্ধ ডালই রেখে দিয়েছি। আর করেছি ঝিঙে আলু পোস্ত, আর শাশুড়ি মায়ের তো মাছটা করেছি, শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে। আর তারপরে দেখো রান্নাঘর তো পরিষ্কার করবো, তার আগে আজকে চায়ের কাপগুলো একটু দেরিতেই ধোয়া হলো, যার যার জায়গায় রেখে দিচ্ছি চায়ের কাপটা। তারপরে দেখো চামচগুলো যার যার জায়গায় ঝুলিয়ে রেখে দিলাম, তারপরে গ্যাস ওভেন স্ল্যাবটা মুছে নেব। তো প্রতিদিন আমার রোজগার রান্নার পরে যা কাজ সবারই তাই থাকে, সব মেয়েদের বউদের, তো সেটাও আমি করছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো রান্নাঘরের নিচটা একটু মুছে নিলাম, তো আর ভালো লাগছে না, এত গরম পড়েছে না আজকে। তো দেখো রান্নাঘর একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, আর বাসনও যার যার জায়গায় সেখানে রেখে দিয়েছি, চামচগুলোও রেখে দিয়েছি, আর দু একটা বাকি ছিল সেটাও রেখে দিলাম। তো চলো এরপর সোজা চলে যাব আমি রান্নাঘর মুছে টুছে একদম। দেখো চামচ বাসন টাসন যার যার জায়গায় রেখে দিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে দেখো লাইটটা অফ করে আমি রান্নাঘরের দরজাটা একদম বন্ধ করে চলে আসবো।